নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। এখন ভোর 5টা বাজে, আজকে 16ই ডিসেম্বর 2021, আর আজকে স্পাইডারম্যান নো ওয়ে হোমের রিলিজ ডেট। তো আজকে ফার্স্ট ডে ফার্স্ট শো যাচ্ছি আমরা, মানে আমি, আমার দুই বন্ধু অনুভব আর অনির্বাণ। অনির্বাণকে তোমরা এর আগেও দেখেছো আমার ব্লগে, অনুভবকে, হ্যাঁ অনুভবকেও দেখেছো, মুখ দেখেছো, আমি ইন্ট্রোডিউস করাইনি। তো আমরা তিনজন মিলে যাচ্ছি এখান থেকে বারুইপুর SVF থ্রিডিতে দেখবো সিনেমাটা, ফার্স্ট ডে ফার্স্ট শো এভার, মানে 6টা থেকে শো। তো এখন বেরোবো, আমার ওয়াইফ আর ছেলে ওই ঘরে ঘুমোচ্ছে, আমি এখন উঠলাম ঘুম থেকে। ওরা, আমার ছেলে জানে না, জানলে বায়না করতো প্রচণ্ড, তো ওকে না জানিয়ে বেরোচ্ছি, কারণ ও স্পাইডারম্যানের খুব বড় একজন ভক্ত, মানে প্রচণ্ড সারাক্ষণ স্পাইডারম্যান স্পাইডারম্যান করতে থাকে, স্পাইডি স্পাইডি করতে থাকে। তো আমিও ভক্ত, তা কী করবো, ওকে তো নিয়ে যাওয়া যায় না। এই ভোরে ভোরে পেলাম, আর কোনো টিকিট পাইনি, পুরো সব জায়গায় আনঅ্যাভেলেবেল ছিল, তো ওখানে পেলাম। প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছবিটা দেখার জন্য, আর অবভিয়াসলি একটা রিভিউ দেবো, এটা একটা BTS বলতে পারো ছবিটা দেখার আগের। তো কেমন লাগে দেখে অবশ্যই জানাবো, প্রচণ্ড এক্সাইটেড। অনেক ট্রেলার দেখেছি এবং আমার আমার ইউটিউব খুললে প্রথমেই সাজেশনে প্রথমেই চলে আসে স্পাইডারম্যানের কিছু না কিছু আপডেট, কিছু না কিছু আপডেট সবসময় আসতে থাকে। তো প্রচুর ট্রেলার দেখেছি, ইভেন তামিল তেলেগু ট্রেলারও ছাড়িনি, ওগুলোও দেখেছি দু তিনবার করে। তো এখন যাচ্ছি, ওরা আসছে এক্ষুনি, আমাকে অনুভব ফোন করেছিল, চলো লেটস গো, চলো টাটা। বেরিয়ে গেছি, 5টা 18 বাজে। তো এখন মানে আমার আউটফিটটা হচ্ছে একই কালার, কালার কম্বিনেশনটা একই দেখেছি স্পাইডির। তো ওখানে গিয়ে দেখা যাক বাকিটা। প্রচণ্ড মানে এখনো পর্যন্ত রাত থেকে সকাল হয়নি, 5টা 18 বেজে গেছে, তো ওটাই দেখানোর জন্য আর কি ফোনটা বার করলাম একবার, এখন তো ঢুকিয়ে দেবো। তো তারপর রাস্তা দেখা হবে না কিছু, একবার দেখা হচ্ছে হলে, চলো। রাস্তা দাঁড়িয়ে আছি, অনেকটা আগে চলে এসেছি, ওরা আসছে পেছনে, ওদের জন্য ওয়েট করছি, এখন দেখতে পাচ্ছি না কোথায়। বাস থেকে বেরোলো, এবার যাবো। তো প্রায় টাইমে পৌঁছেছি, মানে টাইম বলতে একদম ঘড়ির কাটা ধরে, এখন যাচ্ছি ফার্স্ট ডে ফার্স্ট শো, এক্সাইটমেন্ট প্রচন্ড। ঠিক আছে, মাস্কটা পরে নিলাম, এবার 3D গ্লাসটা পেয়ে গেছি, তো ঢুকবো। মনা ওখানে জল খাচ্ছে, মনা জল খাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো মনাকে, মনা 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 এদিকে, স্পাইডারম্যান সম্পর্কে বল একটু, কি জানিস? আসলে ও স্পাইডারম্যান সম্পর্কে খুব একদমই ধারণা ছিল না, একটাও সিনেমা দেখেনি। এই হলো হচ্ছে ব্যাপার, কাকাবাবু ট্রেলার চলছে, হল ফুল আছে মোটামুটি, আর ও দেখেনি, যেটা বলছিলাম যে মনা এখনো স্পাইডারম্যান দেখেনি, ইনফিনিটি ওয়ার অ্যান্ড এন্ডগেম এই দুটোই দেখেছে, আয়রনম্যান মারা গেছে এটা জানে, তো তারপরে আর কোনো খুব একটা কিছু নেই। তো নেক্সট ভেতরে ঢুকছি, শুরু হয়ে গেছে, চলো বেরিয়ে ফিডব্যাক দেবো, এটা হচ্ছে এক্সাইটমেন্ট ছিল, এবার বেরিয়ে দেবো ফিডব্যাক। ওকে টাটা। বাইরে এসছি ইন্টারভেলে, এখানে তো আমাদের, এখানে তো আবার ইন্টারভেলের ব্যাপার থাকে। ও, আমি 3D গ্লাসটা এখনো খুলিনি,
অনেকদিন পরে সকাল সকাল ব্রেকফাস্ট করবো। মনে হয় কি নিচ্ছিস, কি খাচ্ছিস? আচ্ছা, ও থ্রিডি থ্রিডি দেখতে যায়, এমনিতে দেখতে পারছ না নাকি? আর মনা ও মনা একটা কথা বলেছি, মনা কিন্তু ঘুমোচ্ছিল, ঠিক আছে? পুরোটা দেখতে দেখতে অনেকবার ঘুমিয়েছে, অনেকবার আমি ওর নাক ডাকার আওয়াজ পেয়েছি। মনে কিছু বল, কিছু বল। মনে হয় আমি একটু এক্সাইটমেন্ট শোনাচ্ছি লোকজনে, কিছু বলবো না। আরেকবার আওয়াজ শুনবো আমরা। ছটার শো, সকাল ছটার শো। এবার মনা নাক ডাকছে। শব্দ পা গেছে, আমি এখন দেওয়া হয়ে গেছে, তোমরা এখন শুনে ফেলে যাও। মিড ক্রেডিট সিনটা সবে কমপ্লিট হলো। একটা আলাদা ধরনের টুইস্ট আছে যেটা আমি এখন রিভিল করতে চাই না, প্রচণ্ড পরিমাণে একটু একটা অন্য ধরনের ব্যাপার আছে, ফাটাফাটি। আর দেখো দেখো প্লিজ, ভালো লাগে ছবিটা। আর ব্যাপারটা হচ্ছে, হলে লাইট জ্বলছে, তার মধ্যেই আমরা দেখছি এখন স্ক্রিনে। এটা কিছু কিছু হল করে এই জিনিসটা, সব হল হয়তো করে না। ওরা মানে ক্রেডিটটাও দেখার এবং ক্রেডিটের পরে সিন রাখা হয়, সেইগুলো দেখার যে দেখার জন্য যে ওয়েট করে থাকে দর্শকরা সেটা বুঝতে যায় না। তারা লাইটটা জ্বালিয়ে দেয়, কেন জ্বালা জানি না, তার মধ্যেই দেখতে হচ্ছে পুরোটা। চলো বেরিয়ে কথা বলছি এবার। তো দেখলাম এখন বাইরে কিছু দেখতে পাচ্ছি না, এত আলো। বল বল বল, কেমন লাগলো? ফাটাফাটি, ফাটাফাটি। আমারও ফাটাফাটি লেগেছে। আমি জানি না সবার, জানি না, মনা তো ঘুমিয়েছে, মনার কথা বলতে পারবো না। আর এখানে যারা যারা যাদের যাদের দেখছি, মোটামুটি সবাই হাসি মুখেই বেরোচ্ছে ফাটাফাটি। এন্ড ক্রেডিটে তো মাল্টিভার্স অফ ম্যাডনেস, তোমার ডক্টর স্ট্রেঞ্জের ওটা এন্ড ক্রেডিটে ওটাই দেখালো যে ডক্টর স্ট্রেঞ্জ উইল রিটার্ন। আর বাকিটা ঠিক আছে, সবে একটা শো শেষ হলো, এখন নটা থেকে আরেকটা শো, প্রায় হাউসফুল বলা যেতেই পারে বাড়ির দূরের মতো জায়গায়। হ্যাঁ দাদা, কি বলছিলে? বলছি এই হলে আজকে এত ভিড় কেন? স্পাইডারম্যান চলছে, সকাল থেকে ভিড় দেখেছে? সকাল থেকে না, সকাল থেকে। আজকে রিলিজ হয়েছে, আজকে রিলিজ হয়েছে, আজকে ফার্স্ট শো। বোধ হয় মনা খিদে পেয়েছে, তাই ও দোকান খুঁজছে। বল মনা, স্পাইডারম্যান কেমন দেখলি? অ্যাকচুয়ালি সকালবেলা ঘুম থেকে উঠে এসেছি, ঘুমিয়ে পড়েছিলাম, বাট এখন যাকে দেখছি মনে হচ্ছে কামড়া, কাউকে দেখে মনে হচ্ছে ডক্টর স্ট্রেঞ্জ, তারপর হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা। আর তোদেরকে তো লাগছে, এদের কি সিনেমাটা দেখেছিস সবাই? না দেখিনি, কিন্তু মানে ওই আগের এন্ড গেম এর একটা হ্যালুসিনেশন কাজ করে ঘুমিয়ে পড়েছিল সকালবেলা, আবার ঘুমের স্বপ্ন থেকে ঘুম থেকে উঠেছি। ভালো নিয়ে অভিজ্ঞতাটা, ভালো দিনটা ভালোভাবে শুরু হলো, এখন অফিস যাবো, ব্যাস। ওরা মাল্টিভার্স থেকে ঘুরে এসছে ঘুমিয়ে, ফাইনালি বাড়ি চলে এসেছি। তো এবার যেটা হয়েছে, আমি প্রথমে হচ্ছে আমার রিভিউটা করে দিই। আমার পার্সোনালি ছবিটা যদি বলতে হয়, তাহলে প্রথম দ্বিতীয় যে স্পাইডারম্যানগুলো ছিল আমরা দেখেছি, মানে আমি দেখেছি বিশেষ করে, তো আমি এর থেকে বেশি কিছু বলতে চাই না। তো এগুলোর সাথে যারা কানেক্টেড, যাদের ভালো লাগে তাদের খুবই ভালো লাগবে, যাদের ভালো লাগা মুভিগুলোর মধ্যে সেগুলো পড়ে তাদের খুবই ভালো লাগবে। আর আপস অ্যান্ড ডাউনস মুভির মতো তো থাকবেই, কিছু জায়গা প্রচণ্ড হাইলি এনার্জেটিক,
কিছু জায়গায় একটু বলতে চাই না, একটু হার্ট ব্রেকিংও আছে কিছু জায়গা ছবির মধ্যে, যেটা স্পাইডার ভার্সের সাথে যারা কানেক্টেড পুরো বিষয়টা জানে তাদেরই ভালো লাগে ব্যাপারটা। ওটাই ভাবতে পারিনি যে ওই সকালবেলা ওই সময়ের শো ওরকমভাবে হাউসফুল থাকবে বাড়িপুরের মতো জায়গাতে, মোটামুটি হাউসফুলই ছিল বলতে গেলে 85-90% অকুপাইড ছিল সিট। তো বাকি হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক, যদি বলি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার অ্যাভারেজের থেকে একটু বেশি লেগেছে, বাট বিশাল ভালো, খুব ভালো মনে হয় হয়েছে আমার আমার আমি আমার পার্সোনাল মতামত দিচ্ছি আমার ব্যক্তিগত পুরোটা ভালো লেগেছে, ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিকও ভালো, কিন্তু ওই অ্যাভেঞ্জার্স অন্যান্য যে অ্যাভেঞ্জার্স মুভিগুলো আছে সেগুলোর ব্যাকগ্রাউন্ড মিউজিকের তুলনায় একটু হ্যাঁ ওই নস্টালজিক ফিলটা আছে, তবুও সেই ব্যাপারটা পেলাম না মনে হয়। তাই আর হচ্ছে যে ছবির মধ্যে দুটো পোস্ট ক্রেডিট সিন আছে, একটা তো প্রি ক্রেডিট সিন এবং পোস্ট ক্রেডিট দুটো আছে, মানে একটা ছবির ক্রেডিটের মাঝখানে আসবে আর একটা একদম শেষে আসবে, মানে সব ক্রেডিট শেষ হয়ে যাওয়ার পরে। তো মিড ক্রেডিটটা মানে এন্ড ক্রেডিটের মিড যে ক্রেডিটটা আছে ওটা মিস করা যাবে না কিন্তু কোনোভাবেই, ঠিক আছে। ওটার মধ্যে একটা বড় টুইস্ট আছে, যারা দেখেছো তারা জানো, যারা এখনো দেখোনি তারা গিয়ে ওটা অবশ্যই দেখো, আগে হল থেকে বেরিয়ে যেও না, অবশ্যই ওটা দেখো। এবার আরেকটা বিষয় হলো ওস্তাদ, ও কি করেছে সকালবেলা উঠে শুনেছে যে বাবা কোথায় গেছে, শোনার পরে কান্নাকাটি করেছে, দুঃখ এখনো মুখে, মুখটা দেখলেই বোঝা যাচ্ছে তাই না, বল তুই দুঃখ পেয়েছিস তো, আমি কোথায় গেছিলাম রে, জানিস না, জানিস না, জানিস তো তুই, তাহলে তো ঠিকই আছে, ও জানে না তাহলে অসুবিধা নেই। মুখটা একটু দুঃখ, যদিও ওই জানাটা না জানাটা আর কি, যে কতটা না জানা সেটা বোঝাই যাচ্ছে, আমি জানি সেটা। আর কি আঙুল দিয়ে দেখাচ্ছিস কি বল, দেখা দেখা এটা কি, তাহলে এখানে বল না কি হয়েছে, কি বল কি হয়েছে, কি দুঃখ কেন, তো দুঃখ কিসের বলবি তো, ওই বলবি তো, এদিকে তাকা, এদিকে তাকাবিও না, গুড মর্নিং বলে সবাই, আর তাকা, আচ্ছা ও মুড়ি দিয়ে দিয়েছে, যাই হোক এবার আমিও একটু ঘুমাবো, তাহলে গুড মর্নিং, ঘুমাতে যাচ্ছি।